ভাই যে অবস্থা আছে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত উঠিয়েছিল মওলা। আয় আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা তোমার সকলে গুনাহগার খাকসান তোমার বান্দাও। আগর রব্বুল আলামিন দিনের আলো রাত্রির অন্ধকার মওলা সগিরা কামিরা জানাওয়া জানা ছোট ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে সামনে বসে রেখে মহলাও। আয় আল্লাহ আমি ক্ষুদ্র জ্ঞানে টোটা ফোটা জবান নিয়ে মহলাও, তোমার আমি অধম গুনাহগার বান্দা। আয় আল্লাহ তোমার বিশ্ব নবীর জীবন নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করেছিলাম। অগর রব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে। আয় আল্লাহ তুমি আমার আলোচনা এবং শোনা সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি জলিল তুমি জাব্বার তুমি সাত্তার তুমি গফার। আয় আল্লাহ আজকে পবিত্র জালসার মাহফিল তুমি শিল্প করে কবুল করে নাও। আয় আল্লাহ এই জালসার কমিটি ভাইদের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান তুমি বানিয়ে দাও। মওলারে মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছেন মওলাও, আমার বাপজি ভাইয়েরা তোমার দরবারে আমিন আমিন করেছে মওলাও, আমার মা বোনদের তরফ থেকে এক নয় দুই নয় চল্লিশটা কুরআনুল কারিম খতম করা হয়েছে। আয় আল্লাহ যেসব মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি যাবার যে পেশ ঈদগাহ মধ্যে মুতাসিল কিলমি মুসাকাল যদি ছুটে যায়, আয় আল্লাহ ক্ষমা করে দিয়ে সমস্ত কোরআন তেলাওয়াত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই জালসা করার বদলে যদি তুমি নেকি দান করে থাকো মহলাও। আয় আল্লাহ নেকি গুলো চল্লিশটা কোরআনুল কারিম খতমের সবগুলো মহলা যদি নিয়ে থাকো, সমস্ত নেকি গুলো মহলাও এ শিল্পকর গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে মহলাও, তুমি সকল মাইয়াতের কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই গ্রামের যত মাইয়াত কবর বাসিয়েছে তাদের সকল কবর কোরআনে সব পৌঁছে নিয়াও, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করেছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা তিরিশ হাজার টাকা এসি। আয় আল্লাহ পঞ্চাশ বস্তা সিমেন্ট মনে কিরিম দশ বস্তা কুড়ি বস্তা করে এক বস্তা দু বস্তা করে সিমেন্ট দান করেছে মওলাও। আয় আল্লাহ তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নিয়াও, সকলের আত্মীয় স্বজন কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কমিটির মধ্যে যে সব যুবক ভাইয়েরা কমিটি রয়েছে তাদের মেহনত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ কমিটির মধ্যে যে সব বয়স্ক বাপজিরা রয়েছে মওলাও, তুমিও তাদের মেহনত কবুল করে নিয়ে মওলা তাদের দুজনের আল্লাহ সবারির ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আয় আল্লাহ শিল্পকরের মসজিদ তুমি কবুল করে নাও, যেই মসজিদের উদ্দেশ্যে মার্বেল দান করেছে মার্বেল আল্লাহ করার জন্য টাকা দান করেছে এসি দান করেছে মওলা, সেই মসজিদ তুমি কবুল করে নাও।
আমার উস্তাদ আল্লাহ দীর্ঘ সাত বছর ধরে হুজুর আমাকে পড়িয়েছেন, হুজুর আমার পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করেছিল মওলাও আল্লাহ যেই সব বয়ানগুলো করেছিলাম মওলা তোমার নবীর কথা বলছিলাম হুজুর আমাদেরকে শিখিয়েছে আল্লাহ আমার হুজুর এই শিল্পকর গ্রামের মহলায় এই বড় মসজিদের তিনি জুম্মার ইমাম আল্লাহ তুমি তাকে মৃত্যু পর্যন্ত মওলাই করে এই মসজিদের ইমাম হিসাবে তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ তুমি তাকে হাক্কানি আলিম হিসাবে তুমি কবুল করে নাও হুজুরের ইজ্জত মান সম্মান তুমি বানিয়ে দাও আল্লাহ এই মহলার প্রতিটা মানুষকে মহলাও আল্লাহ তুমি দিনদার মুত্তাকিন বানিয়ে নাও আল্লাহ এলাকার মানুষকে মহলাও দিনদার মুত্তাকিন বানিয়ে নাও আমাদের সকলের বাড়িতে রুজি রাজকের তুমি বরকত দাও আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ খাস করে মওলাই করিম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজন কবর আজাব তুমি মাফ করে দাও মালিক রে শেষের বেলায় দোয়া করি মাহফিলে যারা আমিন আমিন করছে যাদের আব্বা নাই মা নাই যাদের বাপ মা নাই তুমি তাদের বাপ মার কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও এই গ্রামে তুমি রহমত বর্ষণ করাও এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও যত নবীর ওসুন অলিয়া অলিয়া গোস কত ফকির তার বেস্তবে তুমি পাঠিয়েছো সকল আর মোবারক সামনে তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ মা বোনেরা আমিন আমিন করেছে মওলাও তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরত মা ফাতেমা তো জোহরাও রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও আল্লাহ দোয়াটুক নবীর অসিনা করে বলে কবুল করে নাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আজকে আমাদের এই মহতী